তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি, আমার সহকর্মী ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, পরেশ পাল, সুদীপ দা, নয়না, আমাদের সমস্ত কাউন্সিলররা, বাবলু সিং, কার্তিক বাবাই, সুস্মিতা, কায়ুম থেকে শুরু করে সকলেই, আমাদের বিবেক অনেকেই আছে, সবার নাম বাবুল সুপ্রিয় এসছে, আবার ইন্দ্রনীল সেন, আরও আমার অন্যান্য সমাজের অনেক বন্ধুরা আজকে এখানে এসছেন, বাংলার যারা আমরা বাংলা ভাষার সাথে যুক্ত তারা তো আছি, কিন্তু যারা বাংলা ভাষা ইভেন তাদের মাতৃভাষা নয় কিন্তু বাংলাকে তারা তার থেকেও বেশি ভালোবাসে, সেই সমস্ত মানুষরা, বিহারি কমিউনিটি, বিহারি সমাজ, পাঞ্জাবি সমাজ, জৈন সমাজ, ইসকন সমাজ, আমার সমস্ত জৈন সমাজ, ইউপি সমাজ, গুজরাটি সমাজ, রাজস্থানী সমাজ, পাহাড়ি ভাই বোনেরা, সংখ্যালঘু ভাই বোনেরা, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই, পুলিশের বন্ধুরা যারা আমাদের জন্য দিন রাত পরিশ্রম করেন, আর সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিল বক্সিদারা যে সাংবাদিকদের কি বলা হবে কারণ জায়গাটা ছোট, আমি বললাম বলার তো আমাদের তেমন কিছু নেই, আর এখনকার দিনে লুকোনো চুকোনোর কোনো ব্যাপার নেই, প্রত্যেকের হাতেই একটা করে মোবাইল আছে, কেউ লুকিয়ে রাখে, কেউ এটা দেখে রাখে, কেউ ছবি তোলে, কেউ আবার এটা নিয়ে ডিস্টর্টও করে, ভালো দিকটাও যেমন আছে খারাপ দিকটাও আছে, কিন্তু আমাদের পার্টি একটু ওপেন চলে, আমরা অনেকটা মুক্ত হওয়ার মতো চলি, সুতরাং ওরা সব কাজেই আমাদের থাকে, নিশ্চয়ই ওদের ইনভাইট করা উচিত বলে আমি মনে করি। দুর্গাপুজো থেকে শুরু হয়েছে, দুর্গাপুজোর কত আগে, এক মাস আগে থেকে আমি সারা বাংলা, সারা দেশ, সারা পৃথিবী, প্রশাসন থেকে শুরু করে সবাইকে আমাদের প্রাণের অভিনন্দন জানাবো, এই কারণে যে সেই ইউনেস্কোকে কনগ্রাচুলেশন জানানো থেকে, পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের পুজোর বাজনা বেজে গেছিল, এবং আজও কিন্তু আমরা সব স্বপ্নের মতো মনে হচ্ছে, মনে হচ্ছে যেন তাকালেই স্বপ্ন দেখছি, তাকালেই কোনো না কোনো মূর্তিকে দেখছি, তাকালেই কোনো না কোনো প্যান্ডেলকে দেখছি, তাকালেই কোনো না কোনো মানুষকে দেখছি, কত কালচার, কত গান, কত ভাষা, কত পরিভাষা, যা সত্যিই দেখতে খুব ভালো লাগে, এবং পুজো হয়ে গেছে দেখুন, তারপরে আবার পুজো কার্নিভেল, যেটা ইউনেস্কো হেরিটেজ পেয়েছে, এবং দারুণ হয়েছে, আপনারা প্রত্যেকে যারা অ্যাটেন্ড করতে পেরেছেন, সবাইকে তো আর বলা যায় না, সেজন্য জেলা আলাদা করে দেওয়া হয়েছে, কারণ জেলা ওরা অত দূর থেকে আসবে কী করে, জেলায়ও বিশ্বভাব বাংলার সেরা পুরস্কার দেওয়া হয়েছে, আর কলকাতার এদিকটায় প্রায় 100টা ক্লাব নেওয়া হয়েছে, ওই 100টা ক্লাব করতে গিয়েই 6 ঘন্টা লেগেছে, আমার 500টা ক্লাব নিয়ে করতেও আপত্তি নেই, কিন্তু 24 ঘন্টা লেগে যাবে, যারা করবেন তারা যদি সামলাতে পারে আমার কি আপত্তি, কিন্তু খুব ভালো করেছেন আপনারা। তারপরেও গতকাল আমাদের সরকারের বিজয়া সম্মেলনী ছিল, সেখানেও সবাই এসেছিলেন, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। এরপরে আমাদের আছে
নবী দিবস হয়ে গেল, লক্ষ্মী পুজো হয়ে গেল, এরপর আমাদের আছে কালী পুজো, দীপাবলি, ছট পুজো, এগুলোও আছে। প্রত্যেকটা উৎসবই আমাদের সবার উৎসব, ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার, এটা মাথায় রাখবেন। আস্তে আস্তে ববি একটা ভালো কথা বলছিল, কোথাও দেখাতে পারবেন? একই সাথে বকরি ঈদ হয়, আবার একই সাথে দুর্গাপুজোর বিজয়া হয়, একই সাথে রেড রোডে, ওই রেড রোডেই পূজার কার্নিভেল হয়, আবার ওই রেড রোডেই কিন্তু ঈদের নামাজও হয়। অনেকে আবার এই নিয়ে কোর্টেও গিয়েছিল, নিশ্চয়ই যেতে পারে, যাওয়ার অধিকার আছে, কিন্তু তো একবার তো বুঝতে হবে যে আমরা তো সবাই, কেউ ছাত্র, কেউ যুব, কেউ মা, কেউ বোন, কেউ শিক্ষক শিক্ষিকা, কেউ সাংবাদিক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, প্রত্যেকে প্রত্যেকে নানা রকমভাবে বিভক্ত, কিন্তু আমরা কিন্তু সবাই এক, আমরা সবাই একসাথে চলি, এটা আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। কালী পুজোটাও আপনাদের ভালো করে করতে হবে, বাজি রেস্ট্রিকশন করে করতে হবে, যাতে আমার একটা আচরণ আর একজনকে দুঃখের মধ্যে না পড়তে হয়, সেটা দেখতে হবে। সবার উৎসবই আমাদের উৎসব।